এই পুরুষেরা কোনোদিন বিয়ে শাদি করে? বিয়ে করে নারী রে, নারী কারা? এই যে সেরি বিল্লে না, আল্লাহ এবং মোহাম্মদের মধ্যে যে দেওয়াল আছে দিন, এই দিন মানে ধর্ম, লোভলালসা, বিষয়বাসী, আশা কাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন তাড়না, প্রেম ঘৃণা, শত্রুতা, এ কঠিন বিষয় না, বিষয় কঠিন না, মনের দুর্বলতা থাকলে জীবনেও হবে না। ওই যে বললেন ওলি আল্লাহগণের উপর কি ডিউটি, তোমাদেরকে আরো ওলি আল্লাহ বানাইতে হবে, এই কাজ কর। একজন হলো কি রব, বিশ্ব রব, আর একটা হলো আপন রব। বিশ্ব রব কারোর কোন সুপারিশ টুপারিশ রাখে না, প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে যা হবার তাই হবে, নান ক্যান প্রোটেক্ট, কেউ রক্ষা করতে পারবে না, নান ক্যান সেভ, কেউ রক্ষা করতে পারবে না, নান ক্যান রিডিউস দ্য পানিশমেন্ট, কেউ শাস্তি দিয়ে কমাইতেও পারবে না, নান ক্যান উইল ইনক্রিজ দ্য নেচার অফ পানিশমেন্ট, কেউ বাড়াইতেও পারবে না, যতদিন যার যা পাওনা পই পই করে তিনি দিবেন। এটা কোন রবের কাজ? বিশ্ব রবের কাজ, বুঝছেন? আল্লাহ ইজ ইনসেপারেবল হোল অফ দি ইউনিভার্স, বুঝছেন? সুরা নেসা 84 নম্বর বাক্য আছে, আল্লাহ ইজ এ হার্ড ফাইটিং অ্যান্ড আল্লাহ ইজ এ হার্ড পানিশমেন্ট, বুঝছেন? আল্লাহর গুণাগুণ অর্জন করতে গেলে, আল্লাহ হিয়াত অর্জন করতে গেলে যুদ্ধটা কিভাবে হব? হার্ড ফাইটিং। যুদ্ধটা কিভাবে হব? যুদ্ধ কই হয়েছে? কারবালায়। ওই যুদ্ধ হান কই হব? আমার মস্তিষ্কে। তাহলে আল্লাহ ইজ এ হার্ড ফাইটিং, আল্লাহ কঠিন যুদ্ধ, আল্লাহ ইজ এ হার্ড পানিশমেন্ট, সেন্টেন্সটা সদরুদ্দিন খাজা বাবার লেখা, ওই আয়াতের অর্থের মধ্যে পানিশমেন্টটাও আল্লাহ যে পানিশমেন্ট, এটা কঠিন পানিশমেন্ট। কঠিন ফাইটিংয়ে যদি আমি জিততে না পারি, পানিশমেন্ট আবার কী হব? হার্ড পানিশমেন্ট। অর্থাৎ ওই বিশ্বরবে যা করিবে একটু হেরফের, আর আপন রব যার যার মুর্শেদ, আপন রব, রবের রুবুবিয়ত যিনি প্রাপ্ত, রবের রুবুবিয়ত, রবের চরিত্র, রবের ধরন চলন আসেন আসেন, এইটা যিনি রবকে নিজের মধ্যে ধারণ করে নেবেন, তিনি রবের রব তার। এই হাল যখন হয়ে যাবে তখন ওই যে যেমনটি সাহাবীদের ওই যে লোকটা নাচবো না, খুঁড়িদেরই বয়ে আছে, পরে নাচানাচি করল, মরণকালে কি হইল? চেয়ার দাও, চেয়ার দাও, কেরাইছে আমার গুরু আসছে মরণকালে। এই যে বললেন তিনি, যদি তার রব না থাকতো, তার রুহু প্রকৃতির নিয়মে জিনু তাৎক্ষণিক যাওয়ার কথা ওখানেই পাঠাইয়ে দিত। এই জন্য আপন রবের যা কার্যক্রমগুলি আছে, রবের সাথে চরিত্রের সাথে রবের কার্যক্রম যাহা বলেন তাহা, যারা সত্যি সত্যি মনটি থাকে কারবালা নিয়ে যুদ্ধ করে চলে, ওই আপন রবে তাদেরকে রক্ষা করে ওইভাবে রেখে দেয়। তোমাদের কি হলো মালাকু, তোমাদের কি হলো? লা তার জন্য একটু ইচ্ছেও করো না বিশ্রামের জন্য। ওই জন্য যার যার ওই রুহুর মালিক, কোনো দিব না দিব, ওরা তোর বিশ্ব রবের না, কথা বুঝতে পারছেন? বিশ্ব রবের না, আপন রবের। এই জন্য রুহু প্রত্যেক ব্যক্তি মানুষের ভিতরে, সুরা আদিয়ার 6 নম্বর বাক্য, 100 নম্বরের সুরা,
ছয় নম্বর বাক্য, আজি যাই দেখেন না, কাল দেখেন না, পরশু দেখেন, মরে দেখেন, যে দেখার লাগে ওই ছয় নম্বর বাক্যের মধ্যে বলা আছে প্রত্যেক মানুষের ভিতরে নূরে মুহাম্মদীর এক ছটা আছে। নূরে মুহাম্মদী মানে কি? আমাদের আরবের মোহাম্মদ নূরে মুহাম্মদী, ওই 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 অশরীরী চরিত্র, যে চরিত্র দেখা ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিস অ্যাটেইনড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল নূরে মুহাম্মদী। এই বেটা এটা লেখছে স্বর্গীয় একটা চরিত্র, সৎ, এটা দেখা যায় অর্জন। সত্য দেখা যায়, যে ধারণ করে আছে তিনি সত্যবাদী। ত্যাগ দেখা যায়, যিনি ত্যাগ করছেন তারে ত্যাগই দেখা যায়। এই স্বর্গীয় চরিত্রগুলো যে ব্যক্তি মানুষটা অর্জন করছেন, ওই স্বর্গীয় চরিত্রগুলো কার? নূরে মুহাম্মদীর। আমার আমাকে বাবা ঠিক এইভাবে বলছে, একেবারে ঠিক, মিথ্যা বলে জিব্বা খসে যাবে, ঠিক ঠিক। কিন্তু অন্য সকল মহাপুরুষদের চেয়ে না ওই 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 অশরীরী চরিত্রগুলি, নূরে মুহাম্মদের যে চরিত্র, আমাদের নবী মুহাম্মদ বেশি অর্জন করেছিলেন, উনি বেশি অর্জন করেছিলেন, তাই তার অর্জন এত বেশি ছিল সকল মহামানবের অর্জন ওখানে আইসি হয়ে গেছে। এক একটা বাটখারার মধ্যে যদি দশের দিই, আরেক বাটখারার মধ্যে যদি দুইশের দিই, কোনটা নিচে যাবো? দশটা নিচে যাবো গা, ওটা উপরে উঠে যাবো গা। তার মানে ওর কোনো ভ্যালু নাই ইনোয়া, ওই কোনো ঢুকছে ইনোয়া ঢুকে গেছে গা, দেখছেন? তাই এই অশরীরী মুহাম্মদের ওই চরিত্র উনি হলেন নূরে মুহাম্মদ। যত মহাপুরুষ আছেন, ইব্রাহিম বলেন, আদম বলেন, ঈসা বলেন, মুসা বলেন, যত মহাপুরুষ, বুদ্ধ বলেন, রাম বলেন, কৃষ্ণ বলেন, যত মহাপুরুষ যারা আছেন, তারা ওই ওই যে ডিভাইন ক্যারেক্টার অশরীরী মুহাম্মদ, ওই চরিত্র যারা ধারণ করে রেখেছেন, নাম যার তাই হোক, তিনি মুহাম্মদের গুণে মুহাম্মদ হয়ে গেছেন। এটার নাম হলো গেইনিং স্টেজ, একোয়ারিং স্টেজ অফ মুহাম্মদ। তাই ওই নূর মুহাম্মদ মানুষ মুহাম্মদ করে কয়, মানুষ মুহাম্মদ কারা? আমাদের দয়াল নবী মানুষ মুহাম্মদ। আমরা যারা ওই চরিত্রগুলো নিজের ভিতরে বাস্তবায়নের জন্য চেষ্টায় আছি, তারাও কি মুহাম্মদ? মানুষ মুহাম্মদ। কথা বুঝছে? হ্যাঁ, ওই যে অশরীরী মুহাম্মদ স্বর্গীয়, ওই অশরীরী মুহাম্মদ মানুষ মুহাম্মদ করে কয়। সূরা বাকারার ৪০ নম্বর বাক্য দেখেন কি কয়, আজকে যাই দেখবেন না কালকে দেখবেনি। এটা নিয়ে বাবা বসছিলেন, ওই বই খুলি নিয়ে নিয়ে নগর কই রাখবেন কয়, কতগুলি এতভাবে বলছে যে যার ফলে এইগুলো মনে হয় ওই কানের মধ্যে এখনো শ্রুতিদ্বারের মধ্যে ঢুকে শ্রুতির বারান্দার মধ্যে জমা হয়ে আসো। এটা শ্রুতি দরজা, সোনার দরজা দ্বার, আর যিনি যায় শুনে দিলে থাহে, ওটার নাম হলো শ্রুতির বারান্দা। মনে রাখবেন, এই যে মানুষ যে তৈরি হয় না, কোন স্বভাব নিয়ে আসে, কার স্বভাব নেয়? এই যে উনি বললেন প্রত্যেকটা শুক্রকীটের মধ্যে আমি যে চিন্তা চেতনা নিয়ে আমি আমার জীবন পরিচালনা করি, আমি যে চিন্তা চেতনা নিয়ে পরিকল্পনা করি কি করব কি না করব, এই চিন্তা চেতনাগুলি, কর্মপদ্ধতিগুলি এবং কর্মগুলি আমার মস্তিষ্কের মধ্যে মজ্জাগত হয়ে আছে। সূরা আনকাবুতের ১৯-২০ নম্বর বাক্যটা যায় একটু দেখবেন, সূরা মুদাসসিরের ১৩১ নম্বর বাক্যটা দেখবেন, যায় এটা জমা হয়। আমরা যখন স্বামী স্ত্রী মেলামেশা করব,
ওই যে সিমেন্ট সেক্রেশন হবে, বীর্যটা তৈরি হবে তাৎক্ষণিক, ওই যে মস্তিষ্কের মধ্যে আমার যে চারিত্রিক কার্যক্রম বৈশিষ্ট্য প্রবন্ধি ফিকির করছি, কি করবো কি না করবো ওই ভাবধাব রাখছি, হারাবার নয়, এগুলো রক্তে মিশে আমার মস্তিষ্কে মজ্জাগত হয়ে আছে। ওই শুক্রকীটের মধ্যে ওই স্বভাবগুলো গিয়ে ঢুকবে, এটার নাম বাদিও, আদি সৃষ্টি তৈরি হয়ে গেল আল্লাহর জন্য। এটা খুব সোজা কাম, রায় দিছে অটো করে ঠিসে যে রেহাই দিছে, এটা করলে এটা হবো, এটা করলে এটা হবো, যে ওই স্বভাবের বাচ্চা তখন আসবে। তাই লালনের গানটা গেছে না, পুত্রের জন্মে কার মৃত্যু, ওই স্বভাব যে হে নিল, কাজে আমার এই স্বভাবের আর কার্যক্রম না, আমারটা ওই চাষ করবো। দায়িত্ব পিতার পূর্ণ জনম, বুঝলেন? তাই আমার বাবা যদি বললেন কোরআনের মানে লালনের কোন কথাই কোরআনের একটা শব্দেরও বাইরে সর্বনাশ, আরো তো একটা করে তাহলে দেখেন আমাদের চিন্তার স্বচ্ছতা, আমার চিন্তার ধান্দাবাজিতা। ইট হ্যাজ অলরেডি বিন কিপড ইন মাই মেমোরি অ্যান্ড ডিপোজিটেড ইন মাই মেমোরি, আমার মেমোরিতে যখন সে ডিপোজিট হয়েছে, রক্তের সঙ্গে মজ্জাগত হয়ে আছে, লৌহ মাহফুজে স্থান পেয়েছে, ওই স্বভাব নিয়ে আমার বাচ্চা হয়ে আসবে। এই জন্য দেখা যায় দাদার স্বভাব নাতিও পাইছে, বাবুও পাইছে, তাই পাইছে। এই যে কারবারগুলি উপযুক্ত, আমার উনার ব্যাখ্যাটা, উপযুক্ত পরিবেশ না পেলে এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আবার যদি ভালো চিন্তার মধ্যেই আসছে, পরিবেশ অনুকূলে না থাকলে স্বভাব ওই ধারা পরিবেশের মধ্যে চলেও যেতে পারে। দেখছেন সাবধানতাটা কোনো, দেখছেন? এখন 40 নম্বর বাক্য সূরা বাকারার, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ কি দেখা যায় স্বর্গীয় চরিত্র, ওই নূর মুহাম্মদগণ বলতেছেন মানুষ মুহাম্মদ, মানুষ মুহাম্মদ কারা, যারা নূর মুহাম্মদের চরিত্র অর্জন করার কাজে রত আছে তারা মানুষ মুহাম্মদ, বুঝছেন? ওগুলো কইতাছে নূর মুহাম্মদ মানুষ মুহাম্মদদেরকে বলতেছেন আমি তোমাদিগকে রহবানিয়াত শিক্ষা দিয়াছি, সন্ন্যাস বৃত্তি, সন্ন্যাস মানে বিষয় বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা থেকে কিভাবে নিজেকে মুক্ত রেখে সবই করা যাব, সবই করা যাব, সবই খাওয়া যাব, সবই দেখা যাব, একটুও মোহের সঞ্চালন থাকবে না। এদের বিষয়ের উপরে জয়লাভ যিনি করতে পারেন তার নাম হইল সন্ন্যাসী রুহবানিয়া। তাই আমি তোমাকে ওইটা শিক্ষা দিছি, আমি আমার ওয়াদা পূরণ করছি যে আমি যারা শিখতে চাও রুহবানিয়াত অর্জন করতে চাও আমি তোমাকে শিক্ষা দিব, শর্ত তোমরা আবার এইটা অন্যদেরকে শিখাবা যারা শিখতে চায়। তাই ওই কত নম্বর বাক্য সূরা বাকারার 40, আরো কয়েক জায়গায় আছে সূরা ফুরকানও আছে, কি করলো, কি করলেন, রোহবানিয়ার শিক্ষা দিল, রোহবানিয়ার তখন সমস্যা নেই নেন আপনার রুবানি আর শিখে দেবো। আমি আমার কাজ করছি, যারা কইতাছে নূর মুহাম্মদ তোমাকে শিক্ষা আমি দিছি, তোমরা যে আমার ওয়াদা দিছিলে
তোমরাও মানুষের কি করবে, যারা জানতে চাবো শিখতে চাবো তাদের কি করবে শিখাবা। আমি আমার ওয়াদা পালন করছি, তোমরা তোমাদের ওয়াদা পালন করো। এটা বাবা লিখছেন এবং বলছেন এবং তাই ওলি আল্লাগণ, ওলি আল্লাগণ আরো ওলি আল্লাহ যদি না বানাইতে পারেন তাইলে তার জবাবদিহিতা আছে, অ্যাকাউন্টেবিলিটি বলে নাকি বুঝছেন। সুরা নেশার কয় নম্বর আয়াত আয়াতটা আমার মনে নাই, উনি বাইর করে নিয়ে আমারে বললেন দেখছেন মাস্টার সাহেব, উনারই লেখা ব্যাখ্যাটা, মুমিন ব্যক্তি পরিশুদ্ধ ব্যক্তি তাদের উচিত কমপক্ষে আরো 10 জনকে কতল করে শুদ্ধ করে মুমিন বানাবো, এটা তাদের কোরআন হুকুম আছে কমপক্ষে 10 জন। আর আমারে তো 10 জন করবেন না হলে 4 জন করবেনই, ও মাই গো, এই দেবগির আঙুল ধায় করে কাজ কাছে দেখেন। উনি কইতেছেন যারা শান্তিপ্রিয় মুমিন, মুমিন কিভাবে হতে হয় আপনি কিন্তু আমাদের ঘরোয়াভাবে অনেক জায়গায় আমরা আমরা খুশি। এখন যদি দেখেন এই যে মুমিন শান্তিপ্রিয় মুমিন যারা প্রচার করতে গেলে আবার যদি হাঙ্গামা বাজে এই ভয়ে ভয়ে তারা মুমিন তৈয়ার করে নাই, প্রচার কাজে রত হয় নাই। কোরআনের ওই আয়াতের অর্থটা বলছেন ব্যাখ্যাটা বলছেন কি বলে, তাহাদেরকে এই কার্যক্রম পরিচালনা না করার জন্য আবারও তাহাদেরকে জনমে আসতে হবে ওই কার্যক্রম করার জন্য। তাহলে দেখছেন কাহিনী দেখুন, তাহলে ওই যে বললেন ওলি আল্লাগণের উপর কি ডিউটি, তোমাদেরকে আরো ওলি আল্লাহ বানাইতে হবে, এই কাজ কর, এই কাজ করতে হবে। ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি আল্লাহ আল্লাহর বন্ধু, কি বকি হব দেখেন, কঠিন বিষয় না, বিষয় কঠিন না, মনের দুর্বলতা থাকলে জীবনেও হবে না, বিষয় কঠিন না তো, মনের মনোবল যদি শূন্য না থাকে আমি এটা করব যতই লাভ যতই আনন্দ যতই লোভ দেখাইতে আছে আমার মেন্টাল স্ট্রেংথ মাস্ট বি স্ট্রেংথেনড, আমার নফসানিয়াতের তাড়নার শক্তি কাছে আমি পরাজিত হতে রাজি না, আই ডোন্ট লাইক টু বি এ ডিফিটেড সোলজার, আমি পরাজিত সৈনিক হতে চাই, পরাজিত হব জেলখানা ধরব, জেলখানা মানে আবার দেহ ধারণ করতে হবে, ফাইন জিনিস বুঝছেন, মজাই আলাদা, হ্যাঁ মজাই আলাদা। এখন বাবা একদিন কইতাছে আমি মানে গত গোপশ বইতেছে তার বাসায় বাবা, আমি কইতাছি তারে আরো কয়েকজন বসে আছি তো, বাবা কি বলে আই থিঙ্ক, ইংরেজিতে বললাম আই থিঙ্ক সদরুদ্দিন আহমদ সৃষ্টি ইজ নট অনলি সদরুদ্দিন আহমদ সৃষ্টি বাট হি ইজ এ ফ্যাক্টরি অফ মেকিং ওলিস, ওলি বানানোর ফ্যাক্টরি। হাসার কয় কি আপনি বেশি কইছেন গো, আমার বেশি না মেলা কম কয়ে ফেলাইছি, কারণ উনি আমাদেরকে একদিন বলছিলেন এইভাবে যে মাস্টার সাহেব যে আমাকে ডাক দিয়ে নিয়ে বলছিলেন, আমরা অনেকে কাছে আসলাম তো ডাক দিয়ে, আমাদের ডিউটি হলো উনি আমাদের বলতেন আমাদের ডিউটি হলো আহাত থেকে ছুটাইয়া সামাদ বানাইয়ে দেওয়া, তারপর ওই সামাজ সত্তা প্রাপ্ত ব্যক্তিত্ব লাল শরীরের সাথে সংযুক্ত হবেন, অথচ তিনি যখন লায়ের পরিমাণ কিছুই থাকবো না, সব লা হয়ে যাব গা, সবই পরিমাণ লা, হায়ের কিছুই যখন নাই তখন তিনি নিজেই লা শরীর, কাজে আহাত সত্তা
মানসিকভাবে বিষয়মোহের থেকে মুক্ত হবে। ঠিক ওরকম যে ছবি করবে এমনভাবে করবে কিছুই যেন ডাজ নট এনিথিং বাট নাথিং ইজ লেফট আনডান, এই হাল নিয়ে মাঝে মনে করতে না জানি কত মজা মাত্রা তুমি ঠান্ডা না মানুষ হাইরে কি মজা খাইতে আসলে কিছুই খায় না। ধরন ঘরণ যদি সে চিনে ভালায় তখন তিনি আহাত থেকে ছুটে সামাদে চলে গেছেন, বেনিয়াজ নন অ্যাটাচড, এই জগতেই আমাদের বিচরণ। উনি বললেন এই জগতেই আহাদের জগতেই সামাদের বিচরণ, আহাদের মধ্যে থেকেই দুই চারজন কি হয়ে গেছে গা সামাদ হয়ে গেছে গা, ওই ওই সামাদেরই আহাদেরা যদি মানে তাহলে উনি হলেন তার রব, উনি হলেন তার রব, ওনার ডিউটি যারা তারে মানে তারেও সামাদ বানাইয়ে দেওয়া। একজন পুরুষ যিনি বিষয় বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা ধর্মরাশি থেকে পরিপূর্ণভাবে মুক্ত অথবা ধর্মরাশিগুলিকে সুনিয়ন্ত্রণ করতে পেরেছেন, কি নিয়ন্ত্রণ, ওয়েল কন্ট্রোলড, হ্যাঁ সুনিয়ন্ত্রণ করতে পেরেছেন, ওই বিষয় বাসনা লোভ লালসাগুলি তাহাকে তাড়না দিয়ে কাবু করতে ওইটা হয়ে গেছে গবে জারি হয়ে গেছে গা, যখন অব হয়ে গেছে গা তখন তিনি সামাদের মধ্যে গেছেন গা। তার ডিউটি কি? উনি জীবগিরি হয়েছেন অবগিরি আরো তৈরি করি সামাদ বানাইয়ে দিবেন, যারটা মাত্রায় বেশি হয়ে গেছে তিনি লাশ শরীরের সঙ্গে হয়ে গেছেন গা, কথা বুঝছেন? যারা বিষয় বাসনা লোভ লালসার উপরে জয়লাভ করছে তারা পুরুষ, মুহের মুহ তাদেরকে গ্রাস করতে পারে না, তারা কি পুরুষ। এই পুরুষে যদি আরো পুরুষ বানায় তখন তিনি কি পুরুষ, মহাপুরুষ, যে মানব মানবীয় চরিত্রের গুণাগুণিতে ভরপুর হয়ে গেছে গা তখন তিনি মহামানব, বুঝেন নাই? এই জন্য সুরা নূরের 35 নম্বর বাক্যে পরিষ্কার করে বলা আছে একজন মহাপুরুষ একজন সিদ্ধ পুরুষ, জৈতুন বৃক্ষ তুল্য একজন মহাপুরুষ, কি বৃক্ষ, বৃক্ষ মানুষের রূপক শব্দ, জৈতুন বৃক্ষ তুল্য একজন মহাপুরুষ, তিনি চিরবর্তিষ্ণু। দেখেন ভাষাগুলো কি ভাই আমি চিন্তাই করি বাসি না, তিনি চিরবর্তিষ্ণু, বর্ধিষ্ণু বর্ধিত না, বর্ধিত শব্দের অর্থ হল যা বাড়ার তাই বাড়ছে আর বাড়ার সুযোগ নাই, আর বর্ধিষ্ণু বাড়তেই থাকবে, তার বাড়ানোর শেষ নাই, এবার স্প্রেডিং, তার মানে তার যে জ্ঞান বাড়ি তার মস্তিষ্ক যে জান্নাতে পরিণত হয়ে গেছে, জান্নাত কোথায় থাকে মস্তিষ্ক, জাহান্নাম কই থাকে মস্তিষ্ক, যে ব্যক্তি মানুষের জান্নাতে পরিণত হয়ে গেছে জান্নাতে তিনিই থাকেন যখন যিনি গুরু ধরছেন, পশু জগৎ থেকে এসে যখন গুরু ধরার সুযোগ সবাই পায় না, ওই যে আগে গুরু আসিল বলে এই গুরু ধরার সুযোগ হয়েছে, মুক্তি পায় নাই মুক্তি পাওয়ার জন্য না বাড়াইছি, এই জন্য গুরু ধরছেন যারা তারা কোথায় আছেন, তাদের উপাধি জানেন ফেরেশতা। এই বেটার এই কথাগুলো সুরা রাদের ব্যাখ্যা দেওয়ার সময় আমাদেরকে বললেন যে আদমের যখন সিজদে করার হুকুম দিল উজ্জুদুল্লে আদম, তোমরাও আদমের মতো মহাপুরুষ হবে, সিদ্ধ পুরুষ হবে, তোমরাও শিব হবে, ভাষান্তর মাত্র, শিব মানেও যা আদম মানেও কি করবো না, এটা নিয়ে মারামারি করবে জানো, আমরা ভাষা বুঝি না তাই, শিব শব্দের অর্থ সিদ্ধ পুরুষ, আদম শব্দের অর্থ সিদ্ধ পুরুষ, আলিফে আল্লাহ দালে দিন মিমে মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ মধ্যে দিন মানে ধর্ম, ধর্ম মানে কি
বিষয় বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া দুনিয়াদারি এই ধর্ম, এই আল্লাহ আর মুহাম্মদ একত্র হব, এই ধর্ম বেড়া ও একত্র হবার দেয় না, খালি উনি টানে এটা কর এটা কর আল্লাহ মুহাম্মদ। যে সাধক এই যে দেওয়াল আল্লাহ এবং মুহাম্মদের মধ্যে যে দেওয়াল আছে দিন, এই দিন মানে ধর্ম, লোভ লালসা বিষয় বাসনা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যৌন তাড়না প্রেম ঘৃণা শত্রুতা, এই এই ব্যাডারে যারা নিয়ন্ত্রণ করতে পারে, সুনিয়ন্ত্রণ, এই সুনিয়ন্ত্রণ ওদের অধীন নেই, এরাই ওর অধীন। আমার মনে যাহা চাইতাছে আমি যদি তাহাই করি তাহলে আমি কাহার অধীন? মনের ওই চাওয়া পাওয়ার অধীন, তাহলে আমি পরাজিত। আর না মোহাম্মদ নাই, উই যখন আমার চাব হ্যাঁ আমি তোমাতে নাই, তুমি যাহাই চাও তাহাই করো না কেন, আমি নাই। এইভাবে সুনিয়ন্ত্রণ করতে পারলে ওই ব্যক্তি মানুষটা হয় পুরুষ, বুঝছেন? ধর্মরাশিকে তিনি জয়লাভ, সুরার হিজরের 26-27 নম্বর বাক্যটা পড়ে দেখেন, যারা সুনিয়ন্ত্রণ করতে পারেন তারা পুরুষ, কথা বুঝতে পারছেন? পাক্কা পুরুষ। এই পুরুষেরা কোনোদিন বিয়ে শাদি করে, বিয়ে করে নারী রে নারী কারা এদের সেরি বিল্লে না, দেহদারি পুরুষ দেহদারি নারী যাহাই থাক না কেন, যার মধ্যে লোভ লালসা বিষয় বাসনা যৌন মোহের তাড়না বর্তমান, দেখছেন? লোভ আছে লালসা আছে বিষয় আছে বাসনা আছে যৌন মোহের তাড়না বর্তমান আছে, বিয়ে করে ওরা, পুরুষেরা বিয়ে করে না, পুরুষেরা এই নারীদেরকে আশ্রয় দিয়ে তৈরি করে পুরুষ বানানোর কার্যক্রম করে, বুঝছেন কাহিনী? দেখবেন এখন দেখেন আমরা এখনই গুরু হয়ে যেতে পারবো কি রে, ওই যে সুরা নূরের 35 নম্বর বাক্য, মহাপুরুষ সিদ্ধ পুরুষ একজন বর্ধিষ্ণু জৈতুন বৃক্ষ, জৈতুনের গুড়ার মধ্যে তেল হয়, তেল দিয়ে কথা কয়, তেল মানে বাতি, তেল দিয়ে কি জ্বলে? বাতি জ্বলে, ওই বাতি তখন জ্বলব, এরা কুপির মধ্যে সলিতাও দিচ্ছেন তেলও দিচ্ছেন ধরাই দিচ্ছেন তখন জ্বলব, একলা একলা জ্বলব না। তাই সুরা নূরের ব্যাখ্যার মধ্যে গিয়া সার সংক্ষেপের ব্যাখ্যায় বেটা উনার লেখা নিয়ে নগদ বয়ে বয়ে কয়, দেখছেন? মানব দেহের ভিতরে না তৈল আছে সলিত আছে জ্বলন যোগ্যতা সম্পন্ন একটা বাতি আছে, কি সম্পন্ন? জ্বলন যোগ্যতা, বাতিটার মধ্যে তেলও আছে সলিতাও, শুধু চাই একজন মহাপুরুষের আত্মার ঘর্ষণ, যার ওই ঘর্ষণ ডিউ হয়ে গেছে চাট করে যাবো, ওইভাবে অনুশীলন করব, ওই জ্ঞানবাড়ি দিয়ে অধিক মহাপুরুষ তিনি তৈয়ার করেন, তাই ওনারা বর্ধিষ্ণু হইতেই থাকবে, তারা জিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে কি করেছেন জয় করেছেন, তাদের কার্যক্রম ইন্দ্রিয় গ্রাহ্য নয়, জীবের মধ্যে দিলে মজা লাগে এটা ইন্দ্রিয় শক্তি হারায় ফেলাইছে, কান দ্বিতীয়ত্ব প্রাপ্ত হয়েছে, এত চিকের পানি ডাকে তাও যেন শুনে না, মানে হাল সে অন্যভাবে আছে, কেরা গেলে সামান দিয়ে কইজনে দেখছে দেখলাম না, তার মানে চোখের দৃষ্টি অনু নাই আর একখান নিবন্ধনকৃত হয়ে আছে, বুঝছেন? রিপিটেড বাট ওয়ান্স, এই হালগুলো তৈরি করে নিজেদের ভিতরে একটু অনুশীলন করলেই দেখবেন অলি আল্লাহ হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন, কি বকি হুম বাহি জল্লা দেন সদর বাড়ি দারুণ মানুষ, খুব দারুণ মানুষ। তা আমাকে বলছিলেন এরকমভাবে মানে বসার ধরনটা তার বাসায় ডেকে নেয়া, মাস্টার জি বাবা আপনি এখন থেকে মানে মনে হয় রাজ সিংহাসনে বুঝে রাজ হুকুম, মানে এখন থেকে এবং এই আঙুল দিয়ে এখন থেকে
সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, গিয়ে আমাদের এই যে মানব মুক্তির প্রেসক্রিপশনটা আছে না, এটা তুলে ধরবেন। মানুষ সত্য জানুক, গ্রহণ করুক, মুক্তি পায়, দরবার সহ মুক্তি পায়। ওই কানে মধ্যে এখনো কথাটা বাইজে বাইজে উঠে, তাই কেউ ডাকলে না যায় থাকতে পারি না, আরো যাওয়া দরকার, তখন অপরাধ মনে করি। চিন্তা করছে সিস্টেমটা এইটা, যে আমি উনি আমাকে যেভাবে বলছেন আমিও আপনাকে ওই কথাটা অবগরি কইতে আছি, কাজে এই ডিউটিটা আপনাকেও তাই। ওই যে নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদের কইছে, কিন্তু এই কাম করতে গিয়ে কোনো বিনিময় নিতে পারবে না। সূরা ফুরকানের 57 নম্বর বাক্য নাকি 56 নম্বর বাক্য আরো কয়েক জায়গায় আছে, তিনি কি বললেন, কি বললেন তিনি ওই বাক্য মধ্যে, নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদ করে কইতেছে, মানে যারা এই যে এলে করবো কইতেছে, আপনারা এই কাজ হেদায়েত পৌঁছাইতে গিয়ে সিদ্ধ পুরুষের শুদ্ধিকর্মের মধ্যে এই মেসেজ দিতে গিয়ে কার্যক্রমে অংশ নিতে গিয়ে কোনো বিনিময় নিতে পারবেন না। যদি বিনিময় নেওয়া হয় উহা আমি নূর মোহাম্মদ পর্যন্ত আসিবে, তার মানে ওই বেটার ওই কাম সিদ্ধি হবে না। দেখছেন কাহিনী কোনো কার বাদা দেখছেন, তাহলে কাম উহা আমি পর্যন্ত নূর মোহাম্মদ বলতেছে আমি পর্যন্ত আসিবে না, মানে উনি যে ওই নজর সারা দেয় ওটা হবো না, উনার কাছে যাই নাই নজরটা থাকবই না। দেখছেন কাহিনী, সূরা বাকারার 174 নম্বরে আছে, যারা স্বল্প মূল্যে এই বাণী বিক্রি করে, ধর্মবাণী স্বল্প মূল্যে মানে কি দুনিয়ার মূল্য, 10-20 কোটি হলে ওইটা কি মূল্য, দুনিয়ার মূল্য, হ্যাঁ কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, মুখের দিকে তারা যেন আগুন হালাল করলো, হ্যাঁ আগুন হালাল করলো। সুরান ইয়াসিনের 21 নম্বর কাছে, তারা যারা এই ধর্মবাণীগুলো প্রচার করবেন যাইয়া ওই 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 ন্যায় দেয় করে ওই দলকে তোমরা ত্যাগ করো, ওদের সঙ্গে যুক্ত হইও না। মোহাম্মদ সাইয়েদেনা